فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده এক সময় তো বোন জিজ্ঞেস করছিলেন যে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য সালাতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসবরাসসালা, তোমরা সালাতের ভিতরে ধৈর্য ধারণ ধৈর্য সহকারে সালাত আদায় করো। তো যে সময় তো বোন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আপনি সালাতের ভিতরে ফরজ নফল সালাতেরও ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, সালাতটা মূলত সম্পূর্ণটাই দোয়া। সালাতের ভিতরে আপনি ফরজ নফল সালাত যখন পড়বেন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে সাহায্য চাইলে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন। সালাতের ভিতরেই দোয়া যেগুলো রয়েছে দোয়া ঠিকভাবে পড়লে এর ভিতরেই, এরপরে সালাম ফেরানোর পরে আল্লাহ রসুল যে দোয়াগুলা পড়েছেন আল্লাহ রসুল যে দোয়াগুলা পড়েছেন এরপরে আপনি সালাতে, যেমন আপনি রাত্রে তাহাজ্জুদ সালাত পড়েন আল্লাহকে ওই সময়তে ডাকেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, ইমাম বুখারী হাদিস নিয়েছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন মাইয়া দোয়াউনি ফাস্তাজিব লাহু, এমন কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। এরপরে বলছেন মাইয়াসালুনি ফাওতি আলাহু, এমন কি আছে আমার কাছে যা চাইবে আমি তাকে তা দিব। এরপরে বলছেন মাইয়াস্তাগফিরুনি ফাগফিরলাহু, এমন কি আছে যে আমার কাছে গুনাহ ক্ষমার জন্য আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। যে সম্মানিত বোন রাত্রে তাহাজ্জুদ সালাত পড়েন আপনার মনে যা আছে আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ আলম।